আমরা এমন একটি সরকারের অধীনে রয়েছি, আমরা এমন একটি হতভাগা দেশে বসবাস করছি যেখানে আমাদের মৌলিক অধিকার পূরণ হচ্ছে না, যেখানে আমাদের মৌলিক অধিকার পূরণের জন্য রাস্তায় দাঁড় করতে হয়েছে এবং আমাদের মিছিল মিটিং করতে হচ্ছে। এটা বাংলার জন্য একটি লজ্জাজনক ঘটনা। এই বাংলায় তারা ক্ষমতায় এসেছিল, নির্বাচনী ইস্তেহার দিয়েছিল ঘরে ঘরে চাকরি দেবে, 10 টাকা চাল খাওয়াবে। চাকরি তো দূরের কথা, চালের দাম 70 টাকা। আমি বলি সরকারকে দয়া করার 1 টাকা বাড়িয়ে দেন, 71-এর চেতনা খাওয়ান। যেখানে ভরা মৌসুমে চাল আমদানি করা হয়, ভরা মৌসুমে আপনাদের চিনি আমদানি করা হয়, ভরা মৌসুমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্য কারণ ছাড়াই বেড়ে যাচ্ছে। এই সরকারের জনগণের কাছে কোনো দাবি নাই, জনগণের কাছে কোনো কৈফিয়ত নাই, জবাবদিহিতার ফাঁদে তারা এই সরকার দিন দিন বেড়েই চলছে তাদের অত্যাচার জুলুম এবং তাদের নির্যাতন। জবাবহীনতার সংগঠন, জবাবহীনতার দল যখন ক্ষমতা আসে তখন রাষ্ট্রের এই বেহাল দশাই হয়। আমি একটা কথা বলতে চাই, আপনারা বারবার ক্ষমতা এসে আপনার তিস্তা চুক্তি করতে পারলেন না, এটা আপনাদের জন্য লজ্জাজনক। এই একটা কারণের জন্য আপনাদের পদত্যাগ করা উচিত। আপনারা খুব গর্ব সহিত বলেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবো, কিন্তু আমরা এটা শুনতে চাই ভারত আমাদেরকে বলুক যে বাংলাদেশকে এমন কিছু দিয়েছি বাংলাদেশ আজীবন মনে রাখবে। ন্যায্য হিস্যার কথা বলার কারণে যেখানে আপনাদের মতো মেধাবী শিক্ষার্থীদের হত্যা করা হয় সেখানে আর আমাদের কথা বলার সুযোগ কোথায়?